সারাদিন আরে মোবাইলের ভেতর ঢুকে যা না ঢুকে যা এমনিতেও তোকে রিয়েল লাইফে মানায় না তোর জন্য ভার্চুয়াল লাইফটাই ঠিক আছে সারাদিন হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এসবই তো তোর জীবন এর বাইরে কিছু আছে আরে ঢুকে যা ঢুকে যা ওটার ভিতর ঢুকে যা নির্লজ্জ কোথাকার কেন রে বই পড় গল্পের বই পড় বিবেকানন্দ পর গোড়া পর রবীন্দ্রনাথ পর ফেলুদা পর ব্যোমকেশ পর তাতে তো নলেজ বাড়বে দৃষ্টিভঙ্গি বদলাবে কনফিডেন্স লেভেল গ্রো করবে এখন এসব বুঝবি না তো কবে বুঝবি তুই আমি এখন কথা বলছি এখন অন্তত ফোনটা রাখ কি মে বাবা আর একটু তো লজ্জা সরো মা একটু দেখেছো মে এই কি করছিস তুই কেন মা বই পড়ছি গল্পের বমকেশ কাল বলেছিলে না গল্পের বই করতে কে বিলি গতকাল বিকেলে এস এম স্যার টিউশন ছিল না কলেজ স্ট্রিটে তো ছুটির পর ওখান থেকে কিনে এনেছি শপের পাঁচ পা দেখেছো গল্পের বই পড়ার জন্য সেটা কিনতে হয় কেন গলির মাথায় পঞ্চন লাইব্রেরি নেই আমরা ছোট থেকে বড় হয়েছি গল্পের বই পড়িনি পাল্লাদের পাচ্ছা দিয়ে পয়সা বের গল্পের বই কিনে এনেছিলাম মার্চে সেমিস্টার না কদিন আছে আর গল্পের বই পড়া হচ্ছে যা ফেরত দিয়ে যেখান থেকে কিনে এনেছিস কিন্তু মা তুমি তো আমি তো কি রে গল্পের বই পড়তে বলেছি কিনে আনতে বলি মা বলছিলাম কি রিনিদের বাড়িতে না একটা খুব সুন্দর ল্যাব রয়েছে তো আমি ভাবছি আমরা একটা কুকুর নিয়ে গো শুধু কুকুর কেন একটা হাতি পুষি বড় না না হাতি তো বড্ড ব্যাকডেটেড হয়ে যাচ্ছে একটা ডাইনাসর নিয়ে আসি বরং কেমন তাছাড়া বাড়িতে তোর বাবা একটা গাধা তো আছেই আর তোর দাদা ভেড়া এই বাড়িটা একটা সুন্দর চিড়িয়াখানায় পরিণত হবে কেমন বাড়িতে দু দুটো কুকুর পুষছি সেই কুড়ি বাইশ বছর ধরে তুই আর তোর দাদা সঙ্গে তোর বাপ একটা গাধা তো আছে সেটা কি যথেষ্ট নয় হ্যাঁ তোর ছাড়া মেয়ে কোথাকার কুকুর পুষবে কি ব্যাপার মা আমায় কি ডাকলে ওই দেখ চলে এসেছে কি হয়েছে এক্ষুনি তোরা দুটো বাড়ি থেকে বেরিয়ে যা তোদের বসিয়ে বসিয়ে আর খাওয়ানো যাচ্ছে না খাওয়ার ঘুমানো পাতে আর কোনো কাজ আছে তোদের কুকুর পুষবে কুকুরের এক একটা খাবারের যাব তারা খেতে দাও আমায় ও হ্যাঁ তুই তো খাবি বলেছিস না দেখ আমি একদম ভুলে গেছি আচ্ছা বাবা কি খাবি বল পাস্তা করে দাও পাস্তা পাস্তা তো নেই তাহলে ম্যাগি করে দাও ম্যাগি ম্যাগি বানাতে তো দু লাগবে কিন্তু দোকান থেকে আনাতে গেলে এখন রেস্টুরেন্ট পেয়েছো আরে যা কিছুই লাগবে না এমনি টুশনে চলে যাচ্ছি আমি বাড়ি থেকে কিছু খেয়ে নেবো বাইরে খেয়ে নেবো মানে কপাশা রোজগার করো সেই তো বাপ মায়ের ঘর ভেঙেই খাবে পয়সা যেন বলদের পাছা দিয়ে বেরো আর কতবার বলেছি বাইরের খাবার খাবে না বাইরের খাবার খেয়ে খেয়ে শরীরের কি অবস্থা হয়েছে আমি যেটা বানিয়ে দেবো সেটা তোমার মুখে রোচে না তাই না একমাত্র তোদের জন্য আমি সারাদিন রান্না করে পড়ে থাকি এই তুই আর তোর দাদা দুটো কুলাঙ্গার ছেলে মেয়ে জন্মেছিস বাড়িতে যেটা বানিয়ে দেবো সেটাকে চুপচাপ টিউশনে যাবে ঠিক আছে মা যেটা খুশি বানিয়ে দাও খেয়ে তাড়াতাড়ি যাবো আমি যেটা খুশি বানিয়ে দাও মানে তোকে বলেছি না সন্ধে ছটা থেকে আটটা পর্যন্ত আমার কোন রকম কাজের কথা বলবি না ঠিক

ফুরিয়ে গেছে কোথায় দেখি কে বলেছে দে আমায়তে দেখছি এটা দিয়ে আরো চার দিন চালানো যাবে শুধু আমি আর তুই একানোস তোর বাবা দাদা চারজন মিলে চালাতে পারবো আমরা ফিরোচ্ছে না দাঁড়া এক মিনিট নেই ধর না একটু বুদ্ধি রাখতে হয় সারাদিন মোবাইল টিপলে তো আর বুদ্ধি বাড়বে না নতুন কোলগেট চাই টাকা বলদের পাছা দিয়ে বেরো তাই না রেখে দি বাবা এটা দিয়ে আবার দিন চালাতে হবে এই তি কি সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকিস রে একটু মায়ের সাথে গল্প কর কথা বল টাইম স্পেন্ড কর তা নয় সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকিস হ্যাঁ মা বলো না আরে তোর বাবাটা না দিন দিন কিপ্টে হয়ে যাচ্ছে সেদিন চাইলাম তিন টাকা একটা শাড়ি কিনবো বলে ওই যে তো শান্তি আনতে একটা কাঞ্জিপুরম কিনেছে না ওরকম একটা ও বাবা কত কথা শুনিয়ে দিল না সেভিংসের ব্যাপারটা নয় বুঝলাম তাই বলে এত কিপ্টে একদম ঠিক বলেছো মা কিপ্টে একটা সীমা থাকে সেদিন তিনশো টাকা চাইলাম ম্যাট লিপস্টিক কিনবো বলে ও বাবা কি ব্যবহারটাই না করলো ঠিক বলেছো দিন দিন কিপ্টে তো হয়ে যাচ্ছে বাবা কি ই তিনশো টাকা পলদের পাছা দিয়ে পয়সা বেরোয় না অসভ্য মেয়ে কোথাকার যার খাচ্ছো যার পড়ছো তাকেই কিপতে বলছো আরে তোর তো ভাগ্য ভালো যে আমাদের মতো বাবা আমা পেয়েছিস দু পয়সা রোজগার করার মুরদ নেই সে আবার কিনবে লিপস্টিক তাও আবার তিনশো টাকার রে দিন দেখতে আমি দশ মাস তোকে পেটে রেখেছিলাম আনো আর বেয়াদব মেয়ে বাবার মতো হয়ে থাকে তারপর বাবাকে গিফটে বলিস আরে মানে কিন্তু তুমি তো